না পিঠাগুলো হয়ে এসেছে, এই যে দেখুন আমার সব পিঠা হয়ে এসেছে, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, পূজা প্লিজ ফুড অ্যান্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের আরেকটা পিঠা রেসিপি করে দেখাবো, চিতল পিঠা। আমি এবার রান্নার কাছে চলে যাব। আমি চিতল পিঠা বানানোর জন্য এখানে চাল বেটে নিয়েছি পাটাতে, আর নিয়েছি লবণ। এবার আমি আগুন ধরিয়ে গরম পানি করে নিব। আমার আগুন ধরে গিয়েছে, কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম করে নিব আমি। দেখুন বন্ধুরা, আজকে আমি পিঠা তৈরি করার জন্য এখানে একটা চাষ নিয়েছি, এই যে আজকে এটাতে তৈরি করব পিঠা। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু গরম হয়ে এসেছে, এবার নামিয়ে রাখবো। আমি পিঠার ব্যাটার বানাতে বানাতে ততক্ষণে চাষটা গরম করতে দিব। চাল বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, এবার আমি একটু একটু গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমি এরকম ঘনত্ব করে নিয়েছি, এই যে এবার আমি চিতল পিঠাগুলো বানিয়ে নিব। আমি চাষটা ভালো করে গরম করে নিয়েছি, এবার পিঠার ব্যাটারটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো হয়ে এসেছে, একটাও কিন্তু লাগেনি। দেখুন দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে বেকিং পাউডার বা কোনো সুটা ইউজ করি নাই। দেখুন কত বড় বড় করে ফুলেছে। এগুলো কিন্তু দেওয়ার সময় নাড়াচাড়া করে কিন্তু দিতে হবে, না হলে নিচে কিন্তু চালের গুঁড়ি বসে যায়।
আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করে দিব। আমি এভাবে করে সব পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো সব পিঠা হয়ে এসেছে। জি দেখুন, আমার সব পিঠা হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, চিতল পিঠাগুলো কত বড় বড় ফুলেছে। আমি ভিতরে কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, একদম সফট হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কিরকম হয়েছে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে।